तो जाना ही आमा चले नामिशा विलेज कुकिंग है सबाई केमन आछेन आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आज आमी आपनादेर साथे असम्भव मजार बाँधाकपि और मुसुर डाल दिए एक रेसिपी शेयर करब। प्लिज बंधुरा प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकुन। बंधुरा रेसिपिटी शुरू करार आगे बागाने किछु आमादेर गाछ लागानो होयेछे सेगुलोते आमी जल दिब। বন্ধুরা বাগানে কি কি গাছ লাগানো হয়েছে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে ঢেড়ুয়া শাক লাগানো হয়েছে দেখুন। কাঁচা লঙ্কার গাছ দেখুন কতগুলো কাঁচা লঙ্কা ধরেছে। তো বন্ধুরা কয়েকদিন ধরে গাছগুলোতে জল দেওয়া হয়নি সেজন্য গাছগুলো কেমন হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন এর আগে যে আমি লেবুর গাছটা লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমাদের বেদনা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আমি জল দিচ্ছি মাঝে মধ্যে আসে আমি জল দিই। বন্ধুরা গাছে জল দেওয়া হয়ে গেছে এখন চলে যাব রান্নার কাছে। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে। বন্ধুরা আমি রান্নার কাছে চলে এসেছি। বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে একবার বলে দিব। বাঁধাকপি কুচি, গোলমরিচের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা, মুসুর ডাল বাটা, চালের গুঁড়ি, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সরষার তেল, লবণ আর নিয়েছি ধনে পাতা কুচি। আমি এখানে একটা বাটি নিয়েছি বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি। বাঁধাকপিটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। মুসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জিরে ধনে আর লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি দু চামচের মতো দিয়ে দিচ্ছি,
হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সবগুলা উপকরণ আমি হাত দিয়ে চটকে মেখে নেব। এইভাবে চটকে মেখে নিলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। দেখুন আমি কত সুন্দর চটকে মেখে নিয়েছি। এই নাস্তাটি বিকেলে চায়ও বানিয়ে খেতে পারবেন, খেতে তো দুর্দান্ত মজা, অথবা গরম ভাতের সাথে খেতে পারবেন। বাড়িতে আত্মীয় এসে গেলে চটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। দেখুন আমি চটকে ভালো করে মেখে নিয়েছি, আর বাঁধাকপিটা কত নরম হয়ে গেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখেছি। এখন আমি হাতটা ধুয়ে উনুনটা ধরাবো। উনুনটা ধরিয়ে ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়ার শেপ দিয়ে ভেজে নেব, আর খুব বেশি চেপে দেওয়া যাবে না, হালকা হাতে দিতে হবে। সাইজটা আপনার নিজের মতো ছোট বড় করে নিতে পারবেন। এই নাস্তাটা মিঠু মাছে ভাজতে হবে। পাকোড়াগুলো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি পাকোড়াগুলো। এখন আমি তুলে নেব তেলটা ছেঁকে। বাঁধাকপির পাকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়াটা আমার হয়ে গেছে, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা কি আর বলবো, অসাধারণ অসাধারণ হয়েছে খেতে। মুসুরের ডালটা মুখত পড়ছে তো খেতে তো অসম্ভব মজা লাগছে। তো বন্ধুরা বাঁধাকপির পাকোড়াটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, খেতে তো অসম্ভব মজা, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। এখন তো চলে আসলো ঠান্ডার মৌসুম, আর ঠান্ডার মৌসুমে এই পাকোড়াটা বানিয়ে খাবেন বৈকাল বেলায় চায়ের সঙ্গে, পুরো আড্ডা একদম জমে যাবে বন্ধুরা, কি আর বলবো। বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আনিশা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন।
যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।